দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার 9 নং আমুছিয়া ইউনিয়নে 20 কোটি টাকার অধিক উন্নয়ন কাজ করে নজির স্থাপন করেছেন আওয়ামী লীগ থেকে 2 বার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু কাজল দেব। উন্নয়ন কাজ ও মডেল ইউনিয়ন বিনির্মাণে জনগণের সহযোগিতা কামনা করে 71 বাংলা টিভিকে সাক্ষাৎ প্রদান করেছেন। যারা আমাকে তৃণমূল থেকে এই নৌকাপতিকে নির্বাচিত করার সুযোগ করে দিয়েছেন, তন্মধ্যে আমি ওনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ আমাদের বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম রাজা সাহেব, উনি আমাকে অজস্র সহযোগিতা করেছেন। ওনার হাত ধরে আমি এই চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছি। আমাদের জননন্দিত নেতা দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি জনাব মুসলিম উদ্দিন সাহেব এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মহিষ ভাই এবং যারা আমাকে এই নৌকাপতিকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, আমি আমার আমুছিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি দেশকে উন্নয়নে বড়ে দিয়েছেন। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষণিকের এই আওয়ামী লীগ না, এটা আছে দীর্ঘদিনের আওয়ামী লীগ, বহু এই দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার 9 নং আমুছিয়া ইউনিয়নে 20 কোটি টাকার অধিক উন্নয়ন কাজ বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্ম হয়েছিল বলে আমরা এই স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশের দাবিদার। এখন আমার কথা হলো, এলাকাবাসী আমাকে যেহেতু ভালোবাসেন, ওনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, আমি এই পর্যন্ত ওনাদের সেবা করে আসছি। কারণ বা আমাদের 14 দলের নেতা, জননন্দিত নেতা, আমাদের জাতীয় সংসদের সদস্য এবং চট্টগ্রাম 8 আসনের নেতা মহিউদ্দিন খান বাদল সাহেব এমপি মহোদয় আমাকে এই উন্নয়নের যেই আমুছিয়াতে অবহেলিত আমুছিয়া, এটা হচ্ছে আমরা পূর্বাঞ্চল সবসময় অবহেলিত ছিলাম, কিন্তু উনি আমাদের বর্তমান আমাদের নেত্রীর নির্দেশ করে ক্রমে এবং যে প্রত্যেক এমপি মহোদয়কে 20 কোটি টাকা করে যে উন্নয়নের টাকা প্রদান করেছেন, ওই টাকা থেকে আমুছিয়ার বিভিন্ন রাস্তাঘাট আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আমি উন্নয়ন করতে সক্ষম।